আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হ্যাশট্যাগ সায়েন্স স্কুল। আমাদের আজকের লেসনে আমরা শিখব টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইয়ের পরিপূরক, যেটা হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসা মানেই হচ্ছে দুইয়ের পরিপূরক। এখন আমরা জানব যে এই টপিকটা কেন এত ইম্পর্ট্যান্ট, কেন এত ইম্পর্ট্যান্স দেয়া হয় পরীক্ষার প্রশ্নে, এই দুইয়ের পরিপূরকটা কেন প্রয়োজন। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে বাইনারি যোগ এবং বিয়োগ কি। নর্মালি বাইনারি যোগ মানে কি? যোগ করা, বাইনারি সংখ্যাকে যোগ করা। তো বাইনারি সংখ্যা যেহেতু মাত্র দুইটা সংখ্যা, জিরো এবং ওয়ান, সে দুইটাকে আমরা কিভাবে যোগ করতে পারি? জিরো প্লাস জিরো আমরা কি জানি? জিরো। জিরো প্লাস ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস জিরো হচ্ছে ওয়ান। এগুলো নর্মালি, রাইট? কিন্তু যখন আমরা ওয়ান প্লাস ওয়ানে আসবো তখন ডেসিমেলে আমরা কী লিখি? টু। কিন্তু বাইনারিতে কি টু সংখ্যাটা আছে? বাইনারিতে তো টু নাই, বাইনারিতে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ওয়ান। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ডেসিমেল সংখ্যা লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, নাইন কিন্তু আমার সবচেয়ে বড় সংখ্যা। যখন আমি দেখবো আমি সবচেয়ে বড় অঙ্কে অর্থাৎ পৌঁছে গেছি, তখন আমি আবার সবচেয়ে ছোট অঙ্কের কী হবো? শরণাপন্ন হব, তারপর লিখবো কি তো জিরো। আর এখানে নাইনের আগে কিছু নাই, মানে কি জিরো আছে না, সেই জিরোকে একটু ইনক্রিমেন্ট করে দিলে সেটা হয়ে যায় ওয়ান, অর্থাৎ নয়ের পরে আসে দশ। এখানে যেহেতু দুই নাই, একই হচ্ছে আমার সবচেয়ে বড় সংখ্যা, তো একের পরে কত আসবে? দশ আসবে না। সো ওয়ান আর ওয়ান কত? দশ। আর নর্মালি আমরা দশের লিখি শূন্য, আর জিরোকে কী রাখি? ক্যারি বিট হিসাবে রাখি। সো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা ইজিলি যোগ করে ফেলতে পারি। আর কম্পিউটার কিন্তু একইভাবে এই যে হাফ এডার ফুল এডারের মাধ্যমে করে, এইটা আমরা ভবিষ্যতে দেখব। সো দেখো, ধরো আমি যোগ করতেছি জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান ওয়ান, এই দুইটা সংখ্যাকে আমি কী করবো? যোগ করব। ওয়ান আর ওয়ান কত? একটু আগে আমরা দেখলাম টেন, টেনের শূন্য হাতের আছে কত? এক। এই যে ক্যারি একটা আমি লিখে ফেললাম এখানে, ওয়ান ওয়ান ওয়ান, তিনটা ওয়ান যোগ করলে কত হবে? এখন আমাকে বলো তো স্যার, দশের সাথে এক যোগ করলে কত? জিরো আর ওয়ান মিলে ওয়ান না, আর এই ওয়ান তো নিচে নেমে যাবে ইলেভেন। তো ইলেভেনের এক এই হাতের একটা লিখলাম এখানে, তারপর ওয়ান আর ওয়ান জিরোকে ইগনোর করলাম, ওয়ান আর জিরো তো ওয়ান, আবার ওয়ান ওয়ানে কত? আবার দশ, দশের শূন্য হাতের আছে এক, আবার ওয়ান ওয়ানের দশ, দশের দশ লিখে দিলাম কারণ হাতে রাখার মতো কিছু নাই। এইটা হচ্ছে বাইনারি যোগ। এবং এই যে আমি উপরে ক্যারি রাখলাম, বাইনারি যোগ কিন্তু কম্পিউটার এভাবেই করে, যোগ করে। কম্পিউটার কিন্তু যোগ করতে পারে, কম্পিউটার দুইটা জিনিস জানে, যোগ করা এবং বাইনারি সংখ্যা। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাইলে স্যার কম্পিউটার বিয়োগটা কিভাবে করে? কম্পিউটার তো বিয়োগ করা জানে না। এই কম্পিউটার যেহেতু বিয়োগ করা জানে না, এই যোগের মাধ্যমে বিয়োগ করার জন্য আবিষ্কার কি হয়েছে? টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইয়ের পরিপূরক। সেটা কিভাবে? ধরো আমার একটা সংখ্যা আছে, আমি এগুলো একটু ইরেজ করে ফেলি। ধরো আমি বিয়োগ করব কি, ডেসিমেল দিয়ে তোমাদের উদাহরণ দিই, ধরো আমি বিয়োগ করব সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি, এই সংখ্যাটাকে আমি বিয়োগ করব। তো কম্পিউটার যেহেতু বিয়োগ করা পারে না, কম্পিউটার কী করে? কম্পিউটার এই সেভেন্টি ফাইভকে কী করবে? এভাবে লিখবে সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস ফিফটি। এই যে প্লাসে মাইনাসে কত? মাইনাস বিশ, গণিত আমরা শিখে আসছিলাম ওই ক্লাস সিক্স থেকে শিখে আসতেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে, সেভেন্টি ফাইভকে সে কী করবে? বাইনারিতে নিবে, এবং ফিফটিকে বাইনারিতে নিবে। নেয়ার পরে এখন এই যে মাইনাসটা আছে না, মাইনাসটা কীভাবে সে পাবে? এই বাইনারির যখন টুস কমপ্লিমেন্ট ওরা করবে, তখন তারা কী পেয়ে যাবে? তখন তারা পেয়ে যাবে মাইনাস ফিফটি। তাইলে আমরা কি বলতে পারি যদি ডেফিনেশন বলি, যে কোনো একটা বাইনারি সংখ্যার ঋণাত্মক সংখ্যা পাওয়ার মাধ্যম হচ্ছে কি? টুস কমপ্লিমেন্ট। সেটা কিন্তু এটা, এই প্রশ্নটা খ নাম্বার অনেকবার আসে যে দুইয়ের পরিপূরকের গুরুত্ব ব্যাখ্যা করো। দুইয়ের পরিপূরকের গুরুত্ব হচ্ছে কোনো একটা বাইনারি সংখ্যাকে তার নেগেটিভ সংখ্যায় কনভার্ট বা রূপান্তর কে করে? টুস কমপ্লিমেন্ট। এবং সেটা কিভাবে করে আমরা ম্যাথের মাধ্যমে দেখি। যেহেতু আমরা সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি ধরে নিয়েছি, সো আমরা সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি এইটা কীভাবে করবে সেটাই আমরা দেখে ফেলি। সো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমাদের স্টেপ বাই স্টেপ মাথায় রাখতে হবে। কীভাবে খেয়াল করো, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার সেভেন্টি ফাইভের বাইনারি
75 বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা খুব ইজিলি আমরা বের করতে পারি দুইভাবে, একটা হচ্ছে ম্যানুয়ালি আমি করে দেখাইতেছি, আর একটা হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে। সো ক্যালকুলেটারের মাধ্যমে যদি কেউ এটা করতে না পারো, তাইলে আমার ক্যালকুলেটার ভিডিওটা দেয়া আছে, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা খুব ইজিলি উইদিন 10 সেকেন্ডস তোমরা এটা বের করে ফেলতে পারো। আর ম্যানুয়ালি কীভাবে করবো সেটাও আমি দেখাই ফেলতেছি। 1, 2 মনে আছে, 4, 8, 16, 32, 64, 128, এভাবে অনেকগুলো সংখ্যা আমরা ডবল করে করে ধরে নিতে হয়। এটা এখন আর বিস্তারিত আলোচনা করতেছি না। তো আমার সংখ্যাটা হচ্ছে 75, তাহলে 128 দরকার নাই। তাহলে দেখো এখন আমি এখান থেকে কি করব, কোন সংখ্যাগুলো যোগ করে আমার 75 হয়, প্রথমে আমি নেব 64, যেটা এটা সবচেয়ে বড় সংখ্যা। 64 আর 32 অনেক বড় একটা সংখ্যা, 96। 64 আর 16 কত, 80, এটাও কিন্তু আমার 75 থেকে বেশি হয়ে যায়। 64 আর 8 কত, 72, তাইলে আমি 8 নিলাম, তাইলে 72 আর 4 কত, 76, 75 থেকে বেশি হয়ে যায়। 72 আর 2 কত, 74, 74 আর 1, 75, তাইলে এগুলো হচ্ছে 1, আর বাকিগুলোকে কী দেবো, 0, অর্থাৎ আমার নাম্বারটা কত আসলো, 100101, আশা করছি এটা তোমরা পারবা। এখন এইটাতে যদি কারো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা, শুধুমাত্র এই মানে টপিকটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও তোমাদের দিব। এইটা হচ্ছে আমার 75 বাইনারি। তারপর আমাকে কী করতে হবে, 50 বাইনারি। 50 বাইনারি কীভাবে বের করবো, আচ্ছা 50 বাইনারি বের করতে কি আমার 64 প্রয়োজন আছে, নাই, কারণ 64 50 থেকে বড়। আচ্ছা এখন আসো, এই দেখো, তাহলে 50 বাইনারির জন্য আমি প্রথমে নিব 32, 32 আর 16 কত, 48, 48 আর 8 হচ্ছে 56, তাহলে এটা নিব না, 48 আর 4 হচ্ছে 52, এটাও নিব না, 48 আর 2 হচ্ছে 50, এই তিনটে সংখ্যা মিলে কী হলো, 50 হইলো। তাহলে বাকিগুলো কী দিব, বাকিগুলোকে 0 দিয়ে দিলাম, তাহলে কী আসলো আমার 1, 11, 00, 10, এই হচ্ছে আমার 75 বাইনারি করলাম 50 বাইনারি। এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। তাহলে স্টেপ নাম্বার 1 আমরা কী করবো, যে দুইটা সংখ্যা আমার গিভেন থাকবে সেই দুইটা সংখ্যার বাইনারি করে ফেলবো, সিম্পল। এখন যখন কম্পিউটার এটা কাজ করবে বা ক্যালকুলেটার কাজ করবে, তখন তো হচ্ছে এখানে যে বিট আছে 1, 2, 3, 4, 5, 6, 7 বিট নিয়ে সে কাজ করতে পারে না। সে কত বিট নিয়ে কাজ করতে পারে, 1 বিট নিয়ে কাজ করতে পারে, 2 বিট নিয়ে কাজ করতে পারে, 4 বিট নিয়ে কাজ করতে পারে, 8 বিট নিয়ে কাজ করতে পারে, 16 বিট এবং 32 বিট, এভাবে 7 বিট নিয়ে কিন্তু সে কাজ করতে পারে না। তাইলে তাকে তাদের আমি দিতে হবে একটা রেজিস্টারে বিটগুলোকে। তাহলে আমি কী লিখবো এখানে স্টেপ নাম্বার 2-তে, 75 এর 8 বিট রেজিস্টার। তাহলে আমার 8 বিট রেজিস্টার করতে হবে। 8 বিট রেজিস্টার মানে কি, এখানে যতগুলো বিট থাকবে সেটাকে আমি 8 বিটে বাড়াই দিব। তাহলে এখানে বিট আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা বিট। তাহলে অষ্টম বিটটা কি হবে, অষ্টম বিটটা বাম দিকে একটা 0 ব্যবহার করব, 0, 1, 00, 10, 11, কয়টা বিট হয়ে গেল, 8টা বিট, সিম্পল। তো 50 এর জন্য আমরা সেমভাবে 8 বিট রেজিস্টার করব। তাহলে 50 এর জন্য 8 বিট রেজিস্টার করলে এখানে কয়টা আছে, 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6, এখানে বাম দিকে দুইটা 0 ব্যবহার করব। তো 00, তারপর 11, তারপর আবার 00, তারপর 10। সো এইভাবে আমরা 8 বিট রেজিস্টার করবো, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 2। তাহলে স্টেপ নাম্বার 1 হচ্ছে বাইনারিতে কনভার্ট করা, স্টেপ নাম্বার 2 হচ্ছে 8 বিট রেজিস্টার করা। 8 বিট রেজিস্টার মানে কি, আমার এই সংখ্যাটা বাইনারি সংখ্যাটা যতগুলো বিট আছে ওই বিটের সাথে 8 বিট হতে যতগুলো বিট প্রয়োজন সেগুলো বামে আমি 0 আকারে বসাই দেব, তাইলে দুইটা 8 বিট হয়ে গেল। থার্ড স্টেপ হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার নেগেটিভ সংখ্যা কোনটি, যেহেতু এখানে লিখছিলাম না এভাবে 75 প্লাস মাইনাস 50, অর্থাৎ এই -50টা হচ্ছে আমার নেগেটিভ সংখ্যা। তো যে সংখ্যাটা আমার নেগেটিভ থাকবে ওই সংখ্যাটা নিয়ে আমি 2-এর পরিপূরক করতে হবে, কারণ ভিডিওর প্রথমে আমি বলে দিছি যে 2-এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট মানে কি, কোনো সংখ্যাকে নেগেটিভ করা, রাইট, কোনো বাইনারি সংখ্যাকে নেগেটিভ করা। তো এই যে সংখ্যাটা 50 বাইনারি হচ্ছে এইটা, তো এইটাকে যদি আমি মাইনাস করতে হয়, ঋণাত্মক করতে হয়, তাহলে এই সংখ্যাটাকে আমি কী করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে। এখন আমার কাজ হচ্ছে 2-এর পরিপূরক, যেহেতু তার নাম দেখেই বুঝতে পারতেছে তার মানে 1-এর পরিপূরক বলতে কিছু একটা আছে,
তো আগে আমাকে করতে হবে একের পরিপূরক, তারপরে আমি করব দুইয়ের পরিপূরক। তাহলে আমি এখানে কি লিখব, পঞ্চাশ এর একের পরিপূরক। পঞ্চাশের একের পরিপূরক, একের পরিপূরক মানে কি, একদম সিম্পল, বাইরেতে সংখ্যা আছে কয়টা, দুইটা, বা বিট আছে কয়টা, দুইটা, জিরো এবং ওয়ান। তো এইটা একদম ইজিলি মাথায় রাখো, জিরোকে আমরা বানাবো ওয়ান, ওয়ানকে বানাবো জিরো, অর্থাৎ বিপরীত বিটটা আমরা লিখব। তাইলে এখানে দেখো, প্রথমে আমার এখানে কি আছে, ডবল জিরো, আমি লিখলাম ডবল ওয়ান, দেখো জিরোকে ওয়ান বানাইছি, ডবল ওয়ান আছে এখানে লিখব ডবল জিরো, তারপর আবার ডবল জিরো আছে লিখবো ডবল ওয়ান, ওয়ানের জায়গায় লিখবো জিরো, জিরোর জায়গায় লিখবো ওয়ান। এটা কি একদম পানির মতো সহজ হয়ে গেল না, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। সো আশা করি এখানে কারো ঝামেলা হবে না। এখন একের পরিপূরকের পরেই তো আমার দুইয়ের পরিপূরক, এখন দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় এটাও একদম সিম্পল। জাস্ট আমি যে একের পরিপূরক করলাম সেটার সাথে আমি প্লাস ওয়ান দিব, তাইলেই আমার হয়ে যাবে এটাই দেখো ফিফটি এর দুইয়ের পরিপূরক, অর্থাৎ একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করার পরে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটাই হচ্ছে আমার দুইয়ের পরিপূরক। অর্থাৎ ওয়ান আর ওয়ান কত, এই যে একটু আগে আমরা বাইনারি শিখলাম না, বাইনারি যোগ করা, ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে জিরো, এবং হাতে থাকে ওয়ান, এখন ওয়ান আর জিরো যোগ করলে কত ওয়ান। এখন এই সংখ্যাগুলোর সাথে কেউ যোগ বা বিয়োগ কিছু আছে, কিছুই নাই, তাহলে যেরকম আছে ওই রকম আমরা বসাই দিলাম, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার দুইয়ের পরিপূরক বের হয়ে গেল, কার দুইয়ের পরিপূরক, পঞ্চাশের দুইয়ের পরিপূরক। অর্থাৎ এই যে মানটা আছে এই মানটা হচ্ছে মাইনাস পঞ্চাশ, এইটা হচ্ছে প্লাস পঞ্চাশ, এটা কি, এইটা হচ্ছে মাইনাস পঞ্চাশ। তো এই সেভেন্টি ফাইভের সাথে যদি আমি মাইনাস পঞ্চাশকে যোগ করে ফেলি তাইলেই আমার বিয়োগফলটা বের হয়ে যাবে না, একদম সিম্পল। তাইলে এই কাজটা এখন আমরা করি, দেখো এইটা আমরা কি ছিল, এটা ছিল আমার স্টেপ নাম্বার থ্রি। তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট তুলতে পারো, স্ক্রিনশট নিয়ে পরে খাতায় তুলে সেটা দেখতে পারো, অথবা ভিডিওটা রিওয়াইন্ড করে যতবার ইচ্ছা দেখে নিতে পারো। এখন আসো স্টেপ নাম্বার ফোর। স্টেপ নাম্বার ফোরে আমার ফাইনাল অ্যাকশনে যাব। ফাইনাল অ্যাকশন মানে কি, আমার সেভেন্টি ফাইভ এবং ফিফটিকে বিয়োগ করতে হবে। তো আমার সেভেন্টি ফাইভ এর রেজাল্ট কী ছিল, সেভেন্টি ফাইভ মানে ছিল এইট, রাইট, এইটা আমার সেভেন্টি ফাইভের বাইনারি ছিল, জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডবল ওয়ান, এই হচ্ছে সেভেন্টি ফাইভ। আর ফিফটি মানে কত ছিল এইটা না, কিন্তু আমরা তো ফিফটিকে বিয়োগ করতে পারবো না, আমরা যোগ করতে হবে মাইনাস ফিফটিকে, এর জন্য আমরা লিখবো এখানে মাইনাস ফিফটি, বিয়োগ সেভেন্টি থেকে মাইনাস ফিফটি করবো না আমরা, এখানে লিখবো ডবল ওয়ান ডবল জিরো ট্রিপল ওয়ান জিরো, এইটা হচ্ছে আমার সেভেন্টি মাইনাস ফিফটি, সেভেন্টি থেকে ফিফটি মাইনাস করলে কত আসে স্যার টোয়েন্টি ফাইভ। তাহলে এখানে এখানে দেখি আমরা টোয়েন্টি ফাইভ আসে কি না চেক করে দেখি। তাই দেখো আমরা যোগ করবো, রাইট, আমরা এখানে করতেছি বিয়োগ, ওই যে বললাম আমরা কিন্তু আলটিমেটলি কী করতেছি, যোগ করতেছি, সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটির সাথে যোগ করতেছি, সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটির সাথে যোগ করা মানে আলটিমেটলি বিয়োগ করা, রাইট। ওকে, তাহলে ওয়ান আর জিরো যোগ করলে কত আসে ওয়ান, প্রথমে আমরা দেখছি ওইগুলো, এই অংশটা আবার দেখে ফেলতে পারো খাতায় নোট করে, তারপরে এই অংশটা দেখতে পারো। এখন ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে মনে আছে, টেন, টেন এর জিরো হাতে আছে কত ওয়ান, আবার ওয়ান আর জিরো হচ্ছে ওয়ান, আবার ওয়ানে ওয়ানে হচ্ছে টেন, টেন এর জিরো হাতের আছে ওয়ান, এখন তিনটা ওয়ান যোগ করলে কত আসে মনে আছে, ওয়ান প্লাস ওয়ান ছিল টেন, টেন প্লাস ওয়ান ছিল ইলেভেন, তো তিনটা ওয়ান যোগ করলে কত আসলো ইলেভেন, ইলেভেনের কত ওয়ান হাতে আছে এক, একের সাথে জিরো যোগ করলে তো একই হয়, আবার একের সাথে জিরো যোগ করলে একই হয়, এটা নর্মাল, রাইট, ওয়ান, জিরো জিরো যোগ করলে কত আসে, জিরো জিরো যোগ করলে আসে জিরো, এগুলো তো তোমরা জানো, আইতে হোক ওয়ান ওয়ান যোগ করলে কত টেন, টেনের শূন্য হাতের আছে এক, আবার ওয়ান ওয়ান যোগ করলে কত, যেহেতু জিরো এখানে দরকার নেই, ওয়ান ওয়ান হচ্ছে টেন, এখন আর তো হাতে রাখার কিছু নাই, আসলো টেন, এইটাই আমার আনসার হওয়ার কথা না, কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা বিট। এখন আমার একটা রেজিস্টার যদি থাকে আট বিটের, সেখানে কি নয়টা বিট আমি জায়গা দিতে পারবো, জায়গা দিতে পারবো না, অর্থাৎ নবম বিট যদি কখনো চলে আসে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসবে যখন তোমরা পজিটিভ থেকে মানে বড় থেকে ছোট বিয়োগ করবা, তো তখন কি হবে, এই নবম বিটটাকে আমরা লিখবো ক্যারি বিট,
অর্থাৎ এটা রেজাল্টে আসবে না, এটা হচ্ছে ক্যারিবিট। বুঝে গেছে কথা? সো ক্যারিবিটটা রেজাল্টে আসবে না। সো আমার এই আটটা বিট হচ্ছে আমার আনসার। এখন এই আটটা বিটের সামনে যেগুলো জিরো আছে, এই জিরোগুলো তোমরা আনসারে লিখতে পারো অথবা তোমরা ইগনোর করতে পারো। আমার তো রেজাল্ট প্রয়োজন, আমার তো পুরো রেজিস্টারটা প্রয়োজন না। সো এই যে সামনে তিনটা জিরো আছে এগুলো আমি ইগনোর করলাম, অথবা কেউ যদি পরীক্ষার হলে এই তিনটা জিরো সহ লিখে দেয় তাতেও তার কোনো সমস্যা হবে না। এখন আমরা একটু চেক করি, দেখি তো তোমরা ক্যালকুলেটার দিয়ে চেক করতে পারো খুব ইজিলি, বাট আমি ক্যালকুলেটার ছাড়া তোমাদের ম্যানুয়ালি চেক করে দিচ্ছি। যে এখন চেক করি এটাকে আদৌ 25 হলো কি না। মনে আছে এই যে একটু আগে একটা সিকোয়েন্স লিখছিলাম 1, 2, 4, 8, 16, 32 আর লাগবে না, কারণ আমার দরকার কিন্তু 24 না। ওকে, এই পাঁচটা সংখ্যা আমি বসাই তো দেখো 1, 1, 0, 0, 1, তাইলে দেখো তো 16, 8 আর 1, এই তিনটে আমার ওয়ান না। 16 আর 8 যোগ করলে কত 24, আর 24 আর 1 যোগ করলে কত 25, তাইলে আমার রেজাল্টটা ঠিক আছে না 25। অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে যদি আমরা যোগ করি তাহলে যে রেজাল্টটা আসবে, রেজাল্ট কিন্তু আলটিমেটলি কী করলাম, আমি বিয়োগ করলাম। ঠিক আছে, তো এই বিষয়গুলাই সৃজনশীলে তোমাদের একটু ঘুরিয়ে পিছিয়ে আসতে পারে, কিন্তু যখনই দেখবা যোগের মাধ্যমে বিয়োগ বলতেছে পরীক্ষার হলে, অথবা তোমাদের বলতেছে যে তোমরা দুইয়ের পরিপূরক করো, সরাসরি বলতে পারে, দুই রকম আসতে পারে, তখনই তোমরা এই দুইয়ের পরিপূরক এই মেথডটা অ্যাপ্লাই করবা। এই যে এটা ছিল আমাদের স্টেপ 4, অর্থাৎ মাত্র 4টা স্টেপ ব্যবহার করে তোমরা দুইয়ের পরিপূরকটা খুবই স্মুথলি এবং খুবই ইজিলি করে ফেলতে পারো। তাও যদি কেউ কোনো প্রবলেমে ফেস করো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, সৃজনশীল করতে গেলে কোনো প্রবলেম ফেস করলে তোমরা কমেন্ট বক্সে জানাবা যে এই দুইয়ের পরিপূরকের সৃজনশীলের তোমাদের কোনো ভিডিও প্রয়োজন কি না। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমি সৃজনশীলের জন্য আলাদা একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফিজ।